ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে তার অবস্থান নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। তবে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। এদিকে গত বৃহস্পতিবার 23 অক্টোবর ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা দিল্লিতে আছেন। নয়াদিল্লির লোধি গার্ডেনে লুটেন্স বাংলোজনে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন তিনি। ভারত সরকারই তার থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার মর্যাদা অনুসারে তাকে থাকার জন্য বেশ বড়সড় বাংলো দেওয়া হয়েছে। সাধারণত এ ধরনের বাংলো ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে দ্য প্রিন্ট ওই বাংলোর প্রকৃত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, নিরাপত্তার খাতিরে যথার্থ প্রোটোকল সঙ্গে নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন। শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সাদা পোশাকে 24 ঘন্টা তার চারপাশে নিরাপত্তারক্ষীরা থাকেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি ওই পর্যায়ে নিরাপত্তা পাচ্ছেন। তিনি এই বাড়িতে 2 মাসের বেশি সময় ধরে বসবাস করছেন। এখানে তার থাকার সব ব্যবস্থা করা হয়েছে। শেখ হাসিনা তার ঘনিষ্ঠ কয়েকজনকে সঙ্গে নিয়ে গত 5 আগস্ট দিল্লিতে পৌঁছান। সেদিন তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বিমান ঘাঁটিতে দেখা করেন। এরপর 2 দিনের মধ্যে তিনি বিমান ঘাঁটিটি ছেড়ে যান। ওই বিমান ঘাঁটিতে তিনি লম্বা সময় থাকতে পারতেন না, কারণ সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তাই কয়েকদিনের মধ্যে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং দিল্লির নিরাপদ ও সুরক্ষিত লুটেন্স এলাকায় তার জন্য একটি বাড়ির ব্যবস্থা করা হয়। ওই এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে অনেক সাবেক ও বর্তমান পার্লামেন্ট সদস্যদের বাড়ি রয়েছে। শেখ হাসিনা বাড়ির বাইরে চলাফেরা করেন কিনা জানতে চাইলে সূত্র জানায়, কোনো কিছুর প্রয়োজন হলে মূল নিরাপত্তার দায়িত্বে থাকা দলকে জানানো হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। শেখ হাসিনা অবস্থান সম্পর্কে বাংলাদেশ সরকারকে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে গত আগস্টে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, এই সময় কিছু সময়ের জন্য ভারতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।